জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতি সমূহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো যারা এখনও জিওডল্যান্ড চ্যান্টি সাবস্ক্রাইব করনি তারা চ্যান্টি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ড্যাশের ঘনত্ব সর্বাধিক শিয়াল সীমা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এখানে দেওয়া হয়েছে আমরা জানি কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ভূতত্ত্ববিদ ড্যাশ পরিচালন স্রোতের কথা বলেন আথার হোমস উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আথার হোমস প্রথম পরিচালন স্রোতের কথা বলেন ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় হেনরি প্রাট তত্ত্ব কত খ্রিস্টাব্দে উপস্থাপন করেন হেনরি প্রাট আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তার করেছিলেন পাত সঞ্চরণের ফলে সৃষ্টি একটি ভূমিরূপ হল ভঙ্গিল পর্বত এরই সমস্থিতি তত্ত্ব কত খ্রিস্টাব্দে উপস্থাপন করেছিলেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হয় দুটি মহাসাগরীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলে ভূতকে শিয়াল ও সীমা স্তরের মাঝে যে অবস্থান করছে তার নাম কনরাডো বিযুক্তিতল নিফে বলে পরিচিত স্তরটি হল কেন্দ্রমণ্ডল এখানে লোহা এবং নিকেলের পরিমাণ বেশি বলে একে নিফে বলা হয় যে রেখা বরাবর দুটি পাত পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তাকে সিবন রেখা বলে এখানে রেখা হয়ে গেছে ওখানে পাত লেখা উচিত ছিল মেলাঙ্গ একটি ফরাসি শব্দ কোন বিজ্ঞানীর নাম মহিসঞ্চন মতবাদের সঙ্গে যুক্ত নয় আথার হোমসের নাম মহিসঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয় জিকসফিট যে মতবাদের সঙ্গে সংশ্লিষ্ট তা হল মহাদেশীয় সঞ্চরণ মতবাদ নিফেসিমা বলা হয় বলে অন্ত গুরুমণ্ডলকে নিফেসিমা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলা হয়ে থাকে গুটেনবাগ বিযুক্তি মহাসাগরীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত তা হল ব্যাসল্ট শিলা প্যান্ডিয়ার ভাঙন শুরু হয়েছিল মেসোজৈক যুগে ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলন জোয়ারি শক্তির কারণে হয়েছিল নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী পৃথিবীর গড় ঘনত্ব হল পাঁচ দশমিক পাঁচ গ্রাম প্রতি ঘন সেমিতে মহাদেশগুলি প্রধানত কোন শিলায় গঠিত মহাদেশগুলি প্রধানত গ্রেনাইট শিলায় গঠিত সমস্থিতি শব্দটি প্রথম প্রবর্তন করেন ডাটন পৃথিবীর চুম্বকীয় শক্তির মাফার যন্ত্রের নাম হল ম্যাগনিটোমিটার প্যানজিয়া বেষ্টিত একক বৃহত্তম জলভাগ হল প্যানথালাসা মহাদেশগুলোকে একসঙ্গে বলা হয় প্যানজিয়া এবং প্যাঞ্জিয়াকে ঘিরে থাকা জলভাগ হচ্ছে প্যান্থালাসা পাঁচ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জেটি উইলসন নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় বেনি অফ জোন কোন পাত সীমান্তে সান আন্দ্রিজ অঞ্চল গড়ে উঠেছে সান আন্দ্রিজ অঞ্চল অর্থাৎ ক্যালিফোর্নিয়া অঞ্চল এটি উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাত সীমান্তে অবস্থিত এটি একটি নিরপেক্ষ পাত সীমানা যখন দুটি পাত একে অপরের বিপরীত দিকে চালিত হয় তাকে বলে অপসারী বা প্রতিসারী বা গঠনকারী পাত সীমান্ত কার্বনিফেরাত যুগের আগে সমগ্র পৃথিবী একটি বিশাল মহাদেশ রূপে অবস্থান করত ওয়েগনার ওয়েগনার যার নাম দেন প্যান্ডিয়া প্লবতা ধর্মের উপর প্রতিষ্ঠিত যে মতবাদ তা হল এই রির সমস্থিতি মতবাদ কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থেনসফিয়ার সান্দ্র অবস্থায় আছে উত্তর হবে পেরিডোটাইট কান্ট ল্যাপলাসের তত্ত্ব নিহারিকা মতবাদ নামে পরিচিত নিহারিকা মতবাদ নামে পরিচিত কোন পাঁচ প্রশ্ন হচ্ছে কোন পাত সীমানা বরাবর সাগরীয় শৈলশিরা গঠিত হয় প্রতিসারী পাদ সীমান্ত বরাবর সাগরীয় শৈলশিরা গঠিত হয়ে থাকে এখানে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় এখানে চারটি যে বিকল্প দেওয়া হয়েছে বিকল্প নির্বাচন ভুল হয়েছে প্রতিবিধান তল এর ধারণা দিয়েছিলেন প্রাট ময় সঞ্চন ময়ষঞ্চন তথ্য প্রকাশ করেন আলফ্রেডো ওয়েগনার বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল বহি কেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডলের স্থলে কোন বিযুক্তি রেখা দেখা যায় লেহোম্যান বা লেম্যান বিযুক্তি রেখা লক্ষ্য করা যায় পরে প্রশ্ন দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষ সীমানায় কোনটি অনুপস্থিত এখানে চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে ভঙ্গিল পর্বত মাউন্টেন রুট হাইফোথেসিস বলা হয় কার তত্ত্বকে এরই তত্ত্বকে মাউন্টেন রুট হাইফোথেসিস বলা হয়ে থাকে হিস্টরি অফ ওশান বেসিনস বইটি লেখেন হ্যারি হ্যারিহেস পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত চেম্বারলিন ও মুলটনের মতবাদ কি নামে পরিচিত উত্তর হবে গ্রহকণিকা মতবাদ অ্যাস্থেনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় বহিগুরুমণ্ডলে পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম দ্বীপীয় বলাই হলো অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো নিকেল ও লোহা হ্যারি হেস যে মতবাদ প্রচলন করেন সেটি হলো সমুদ্রবক্ষের বিস্তৃতি গুরুমণ্ডল ও ভূতকের সংযোগের স্থলে কোন বিযুক্তি রেখা লক্ষ্য করা যায় মোহরভিসিক বিযুক্তি রেখা মহাদেশীয় ও মহাসাগরীয় পাঁচ সীমানায় লক্ষ্য করা যায় ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন আমরা দেখে নেব গুরুমন্ডল ও ভূতকের সংযোগের স্থলে কোন বিযুক্তি রেখা লক্ষ্য করা যায় স্বাভাবিকভাবে উত্তর হবে মোহর বিযুক্তি রেখা এই প্রশ্নটি আমরা পূর্বেই আলোচনা করেছি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে জিন্স ও হ্যারল্ড জেফ্রিসের মতবাদ জনিত স্ফীতি তত্ত্ব নামে পরিচিত দ্বিতীয় বিতচাপ সৃষ্টি হয় অভিসারী পাত সীমান্তে পাঁচ সংস্থান তত্ত্বের প্রকৃত জনক হলেন এক্সলি পিচো প্রিয় শিক্ষার্থীরা আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এই অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম ভিডিওটির ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কটিতে ক্লিক করে তোমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো এবং তোমাদের প্রাপ্ত নম্বর কত হলো তা কমেন্ট করে জানাও আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ